হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি তোমরা প্রত্যেকেই জানবে জানো। তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে আজকে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি মূলত ANM এবং GNM এর ওপর ভিত্তি করে, যে মূলত GNM কে ওপর বেস করেই করা হচ্ছে, যে লাস্ট ইয়ারে কতটা পরিমাণ কাট অফ নেমেছিল সেটি একদম সরকারি তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে। লাস্ট ইয়ারে অর্থাৎ 2021 সালে কতটা পরিমাণ কাট অফ নেমেছিল, সেক্ষেত্রে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে স্যার কাট অফ গতবারে কতটা পরিমাণ নেমেছিল, সেক্ষেত্রে তাহলে এইবারে আমরা বুঝতে পারবো বা আন্দাজ করতে পারবো যে এবারে কতটা পরিমাণ যেতে পারে, সেই নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা চ্যানেলটি কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করা হবে। এবং দেখো, আমি লাস্ট তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে গতবার 2021 সালে আমি তার তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই তার আগে আমি ডেটাগুলো কিছু দিয়ে দিচ্ছি। GNM জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, GNM যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় 1 থেকে 5,000 পর্যন্ত ডাকা হয়েছিল জেনারেল ক্যান্ডিডেটদের, অর্থাৎ 1K 1K 2 1K 2 হচ্ছে 5K ডাকা হয়েছিল ফার্স্ট কাউন্সিলিং। তার পরবর্তী ক্ষেত্রে আবার এটা এক্সটেন্ড করে করা হয়েছিল 10K, অ্যাট লাস্ট সবার শেষে এটিকে করা হয়েছিল একদম হচ্ছে 15K পর্যন্ত, অর্থাৎ 15,000 পর্যন্ত ডাকা হয়েছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, বারবার বলছি 15,000 ডাকা হয়েছিল মানেই 15,000 জনকে চান্স পেয়েছে এমনটা নয়, ডাকা হয়েছিল শুধুমাত্র 15,000 পর্যন্ত। চান্স কত পেয়েছিল সেটা পরের বিষয়, কিন্তু আপাতত ডাকা সবাই চান্স পাবে না, এটাই স্বাভাবিক। 15,000 GMR পর্যন্ত ডাকা হয়েছিল, যেটা জেনারেলদের ক্ষেত্রে। SC ক্যান্ডিডেট যারা রয়েছে, SC ক্যান্ডিডেট 2021 সালে মোটামুটি দুটি ধাপে ডাকা হয়েছিল, 1 থেকে 15,000 এবং তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ 1K টু 15K, আর তারপরে এটাকে এক্সটেন্ড করে 20K অবধি করা হয়েছিল। এটা SCদের ক্ষেত্রে, SC ক্যান্ডিডেট যারা রয়েছে। আমি তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই এটার সরকারি তথ্য রয়েছে এবং আমি চার্টটিও দেখাবো SCদের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলে আসছি আমি SC যেহেতু বললাম, এবার ST দের ক্ষেত্রে অবশ্যই বলবো। গতবারে ST দের ক্ষেত্রে ডাকা হয়েছিল প্রথমে অর্থাৎ 1K টু হচ্ছে 40K, অর্থাৎ 40,000 পর্যন্ত ডাকা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা এক্সটেন্ড করা হয়, তারপরে এটা 60K অর্থাৎ 60,000 পর্যন্ত ডাকা হয়। আবারও বলছি, ডাকা হয়েছিল মানে সবাই চান্স পাবে এমন নয়, আপাতত প্রত্যেককে কাউন্সিলিং আহ্বান করা হয়েছিল যে সবাই চান্স পেয়েছো এমন নয়। এবার নেক্সট আসবো যে OBC এর ক্ষেত্রে, OBC এ যারা রয়েছে ক্যান্ডিডেট, OBC এ যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, OBC A ক্যান্ডিডেট যারা রয়েছে প্রথম অবস্থায় তাদেরকে ব্রেকডাউন করে ডাকা হয়েছিল, অর্থাৎ ধাপে ধাপে ডাকা হয়েছিল ব্রেকডাউন করে। আমি একদম লাস্ট অবধি বলছি, 1K টু ডাকা হয়েছিল 25K লাস্ট অবধি, ঠিক আছে, লাস্ট রাউন্ড অবধি। মানে আমি এটা প্রথমে দুটো তিনটে স্টেজ ছিল, কিন্তু আমি 1 থেকে একদম 25K অবধি বললাম। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে OBC B ক্যান্ডিডেট যারা রয়েছে, OBC B ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ডাকা হয়েছিল 1 টু 8K, অর্থাৎ তারপরে এটা বাড়িয়ে তোমার হচ্ছে করা হয়েছিল 10K, অর্থাৎ 10,000 পর্যন্ত। প্রথমে 8,000 অবধি ডাকা হয়েছিল, তারপরে এটা বাড়িয়ে 10,000 করা হয়েছিল। এটা 2021 সালের পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তার সত্যতা যাচাই করার জন্য আমি গভর্নমেন্টের সাইটে গিয়ে গভর্নমেন্টাল যে ডেটাগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা সাথে থাকবে এবং তোমরা কী করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। দেখো, তোমাদের সামনে যে ইন্টারফেসটা খোলা হয়েছে এটা প্রথমেই দেখতে পাবে, যে তোমরা মোটামুটি তোমাদেরকে দেখানোর জন্য বলছি যে অংশটি রয়েছে সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই অংশটি UR ক্যাটাগরি, অর্থাৎ এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটা UR ক্যাটাগরির রিসিপ্ট রয়েছে। এখানে তোমার দেখো ডাকা হয়েছে তোমার 1 থেকে 15,000 পর্যন্ত টোটাল অংশটা দেখতে পাবে। আচ্ছা, আবারও বলছি এটা UR ক্যাটাগরি। তার পরবর্তী ক্ষেত্রে তোমার যেটা করা হয়েছে এটা SC দের ক্ষেত্রে, SC দের ক্ষেত্রে একটু আগে বললাম 1 থেকে 20,000 পর্যন্ত এই অংশটাই রয়েছে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে তোমার হচ্ছে OBC A যারা রয়েছে, এরপরে ST দের ক্ষেত্রে বলছি, ST দের ক্ষেত্রে 40,000 থেকে 60,000 পর্যন্ত দেখো ডাকা হয়েছিল, এই অংশটাই রয়েছে, এইটা ST। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে OBC A, অর্থাৎ OBC A যে কালামটা রয়েছে, OBC A কালামে দেখো তোমরা দেখতে পাবে যে এই অংশটাই রয়েছে OBC A কালামে।
এখানে ডাকা হয়েছিল আপ টু তোমার ওবিসি এ যারা রয়েছে তাদের ক্ষেত্রে ধাপে ধাপে ব্রেকডাউন করে তোমার 1 থেকে 25 হাজার অবধি ডাকা হয়েছিল ওবিসি এ। এরপরে হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এই পাশের অংশটি ওবিসি বি ক্যান্ডিডেট অর্থাৎ 10 হাজার অবধি লাস্ট, অর্থাৎ 10K অবধি লাস্ট ডাকা হয়েছিল ওবিসি বি এর ক্ষেত্রে। এই এত পরিসংখ্যানটি তোমাদের সামনে তুলে ধরলাম এবং পুরো জিনিসটি যেটি বলা হচ্ছে সেটি তথ্যের উপর নির্ভর করে এবং সরকারি তথ্যের মধ্যে রয়েছে। সরকারি তথ্যগুলি আমরা নিয়ে এটি তোমাদের জন্য এটি তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ প্রত্যেকেই জানতে চেয়েছিলে যে গতবারে কতটা পরিমাণ জিএমআর কাট অফ গিয়েছিল, তাদের জন্য আজকে ভিডিওটি বানালাম। এবং এবারে কতটা পরিমাণ যেতে পারে সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে। তোমরা কী করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমরা চ্যানেলে যে ভিডিওটি আছে এবারের নিরিখে, এবারে আজকেই একটি ভিডিও দেওয়া হয়েছে যে কতটা পরিমাণ, এবং গতকালও একটি ভিডিও ছিল, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নাও যে এএনএম সংক্রান্ত জিএনএম সংক্রান্ত ভিডিওগুলি গতকাল এবং আজ ভিডিও দেওয়া হয়েছে যে কতটা পরিমাণ তোমার হচ্ছে কাট অফ নামতে পারে, কতটা পরিমাণ জিএমআর শেষ পর্যন্ত যেতে পারে। এবং আরেকটি জিনিস, তোমরা কোন কোন কলেজগুলিকে অধিক জিএমআরে সাজাবে সেইগুলি সমস্ত ভিডিও দেওয়া আছে চ্যানেলে। চ্যানেলে গিয়ে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকে আপডেট এই পর্যন্ত ছিল। তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, সেক্ষেত্রে যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে, যদি ব্যাঙ্গালোরে এই মুহূর্তে 4টে সিট অ্যাভেলেবেল আছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, যেখানে তুমি জিএনএম করতে পারবে, আপাতত যারা জব যদি যোগাযোগ করবো তারা যে নাম্বারটি তোমার হচ্ছে দেখতে পাবে যে 7384 2988, এই টোটাল নাম্বারটি আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ডেসক্রিপশন বক্স অনুযায়ী তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। এবং আপাতত আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।